জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। ঝিনাইদহের শৈলকুপায় সাদেক শেখ নামে এক কৃষকের বসতঘর থেকে 32টি বিষধর গোখরা সাপের বাচ্চা সহ ডিম উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে পৌর এলাকার মালিপাড়া গ্রামে এ বিষধর গোখরা সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়। কৃষক সাদেক শেখের পুত্র হালিম জানান, গত শুক্রবার সকালে ঘরের কোণে সাপের খোসা দেখতে পাওয়া যায়। সেই কারণে রবিবার সাপুড়ে ডেকে ঘর খোঁড়ার কাজ শুরু করা হয়। খোঁড়াখুঁড়ির এক পর্যায়ে ঘরের কোণ থেকে 32টি বিষধর গোখরা সাপের বাচ্চা সহ বেশ কয়েকটি ডিম উদ্ধার করে সাপুড়ে। ৩০-৩২টা হবে।